সালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি ভালো আছে সবাই। সবাই সুস্থ আছো, পড়াশোনার সাথেই আছো? এই আশাবাদ ব্যক্ত রেখেই তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজ এর অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রম পেজ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুজ্জামান টিটু, লেকচারার ফিনান্স অ্যান্ড ব্যাংকিং। ব্যবসায় শিক্ষা শাখার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফিনান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্র বিষয়ের অধ্যায় 6 দীর্ঘমেয়াদী অর্থায়নের লেকচার 16-তে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই পাঠ শেষে তোমরা শেয়ার বাজার সম্পর্কে বর্ণনা করতে পারবে এবং সেই সাথে শেয়ার বাজার বা স্টক এক্সচেঞ্জের কার্যাবলী সম্পর্কেও বর্ণনা করতে পারবে। তো চলো আমরা আজকে আমাদের মূল পাঠে প্রবেশ করি। শিক্ষার্থীবৃন্দ, শেয়ার বাজারের মাধ্যমে একটি কোম্পানি শেয়ার বিক্রি করে দীর্ঘমেয়াদী তহবিল সংগ্রহ করে থাকে, ঠিক আছে? সহজ কথায় যদি আমরা বলতে চাই, তাহলে শেয়ার বাজারকে জাতীয় অর্থনীতির দর্পণ বলা হয়। একটি দেশের শক্তিশালী মূলধন বাজার নির্ভর করে উন্নত এবং প্রতিযোগিতামূলক শেয়ার বাজারের উপর। সময়ের সাথে সাথে বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশের শেয়ার বাজারে অনেক পরিবর্তন ঘটেছে। শেয়ার বাজার বিনিয়োগের সাথে ঝুঁকিও জড়িত, এজন্য সঠিক ধারণা না থাকলে শেয়ার বাজারে বিনিয়োগ করে লাভের চেয়ে লোকসান হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। একজন বিনিয়োগকারীকে কোনো প্রতিষ্ঠানের শেয়ার কেনার পূর্বে অবশ্যই সে প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী থেকে ইপিএস অর্থাৎ শেয়ার প্রতি আয়, নেট অ্যাসেট ভ্যালু বা নেট সম্পদ মূল্য, একটা কোম্পানির ব্যবসায়ের ধরন, ব্যবস্থাপনা, ভবিষ্যৎ প্রকল্প সম্পর্কে হচ্ছে ধারণা নিয়েই হচ্ছে শেয়ার বাজার হচ্ছে বিনিয়োগ করতে হয়। ওকে, তো মাঝে মাঝে দেখা যায় যে বিনিয়োগকারীরা গুজবে বিশ্বাস করে শেয়ার কিনে ফেলে এবং তাদের হচ্ছে সেই ক্ষেত্রে ক্ষতির সম্ভাবনা বেশি থাকে। ওকে, তো একজন বিনিয়োগকারীকে শেয়ার বাজারে হচ্ছে দুটি বাজারের মাধ্যমে, অর্থাৎ শেয়ার বাজার হচ্ছে এমন বাজার যে বাজারে শেয়ার কেনা বেচা হয়। তো শেয়ার বাজারটা হচ্ছে কার্যক্রমের দিক দিয়ে হচ্ছে দুই রকম তোমরা দেখতে পাচ্ছ, একটা হচ্ছে প্রাথমিক বাজার আর একটা হচ্ছে মাধ্যমিক বাজার, ঠিক আছে? তো প্রাথমিক বাজার বলতে বোঝায় কোম্পানি যে বাজারে শেয়ার বিক্রির প্রথম প্রস্তাব আইপিও অর্থাৎ ইনিশিয়াল পাবলিক অফারিং করে থাকে। কোনো কোম্পানি প্রথমবারের মতো বাজারে শেয়ার বিক্রি করলে সেটিকে শেয়ার বিক্রির প্রথম প্রস্তাব বা আইপিও বলা হয়। ওকে, এখানে একজন বিনিয়োগকারী কোনো কোম্পানির শেয়ার হচ্ছে বিক্রির প্রথম প্রস্তাবে শেয়ার প্রয়োগ করলে সে বাজারকে হচ্ছে প্রাথমিক বাজার বলা হয়। অর্থাৎ প্রাথমিক বাজার হলো এমন একটি বাজার যেখানে নতুন সিকিউরিটি বিক্রয় করা হয় এবং ট্রানজ্যাকশন হয় কোম্পানি এবং বিনিয়োগকারীর মধ্যে। ওকে, কার কার মধ্যে? কোম্পানি এবং বিনিয়োগকারীর মাধ্যমে ট্রানজ্যাকশন হয় হচ্ছে প্রাথমিক বাজার, এবং এই বাজার হচ্ছে এমন একটা বাজার যে বাজারে কোম্পানি প্রথমবারের মতো হচ্ছে শেয়ার ইস্যু করে থাকে, স্টক ইস্যু করে থাকে মার্কেটে, ঠিক আছে? আচ্ছা, এবার আসি আমরা হচ্ছে মাধ্যমিক বাজার বা সেকেন্ডারি মার্কেট। যে বাজারে বিনিয়োগকারীরা নিজেদের মতো শেয়ার ক্রয় বিক্রয় করে থাকে তাকেই হচ্ছে সেকেন্ডারি বাজার বা সেকেন্ডারি মার্কেট বলা হয়। ওকে, তো কোম্পানি প্রথমবার যখন হচ্ছে বিনিয়োগকারীর কাছ থেকে শেয়ার বিক্রির পর, মানে প্রথমবার হচ্ছে কোম্পানি যখন বিনিয়োগকারীদের কাছে শেয়ার ইস্যু করে, শেয়ার বিক্রয় করে, সেই শেয়ার যখন বিনিয়োগকারী টু বিনিয়োগকারী অর্থাৎ একজন বিনিয়োগকারী অন্য বিনিয়োগকারীর কাছে হচ্ছে ক্রয় বিক্রয় করে, সেখানেই হচ্ছে সেটাকে আমরা বলছি হচ্ছে সেকেন্ডারি বাজার। অর্থাৎ সেকেন্ডারি মার্কেট পার্টি কারা? বিনিয়োগকারী এবং বিনিয়োগকারী। মাধ্যমিক বাজারে বিনিয়োগকারী এবং বিনিয়োগকারীর মধ্যেই কী করা হয়, শেয়ার হচ্ছে ক্রয় বিক্রয় করা হয়। ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের পার্থক্যই হচ্ছে একজন বিনিয়োগকারীর লাভ, ঠিক আছে? সেটা ডিপেন্ড করে হচ্ছে কোম্পানির আয়ের উপর। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রাথমিক বাজারে শেয়ার বিক্রির অর্থ কোম্পানি হচ্ছে সরাসরি পেয়ে থাকে, কিন্তু সেকেন্ডারি বাজারে শেয়ার বিক্রির অর্থ কোম্পানি সরাসরি পায় না, কারণ সেকেন্ডারি বাজারে শেয়ার বিক্রির অর্থ শুধুমাত্র বিনিয়োগকারীদের মধ্যে কী হয়, হস্তান্তর করা হয়। আচ্ছা, তাহলে শেয়ার ইস্যুকারী কোম্পানি এবং বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বিক্রয় সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য একটা সুপ্রতিষ্ঠিত একটা প্রতিষ্ঠানের প্রয়োজন হয়, আর সে প্রতিষ্ঠানই হচ্ছে স্টক এক্সচেঞ্জ,
ঠিক আছে, আর আমাদের যেটা হচ্ছে পরের শিখনফল, স্টক এক্সচেঞ্জের কার্যাবলী শিখতে হবে। তাহলে স্টক এক্সচেঞ্জ হচ্ছে এমন একটি স্থান বা প্রক্রিয়া যেখানে শেয়ারসমূহ কী করা হয়, কেনা বেচা করা হয়, অর্থাৎ বিনিয়োগকারীরা স্টক এক্সচেঞ্জে মিলিত হয় এবং শেয়ার কেনা বেচা করে থাকে। স্টক এক্সচেঞ্জ হলো একটি মাধ্যমিক বাজার, একটা অর্গানাইজড মার্কেট। কী বললাম আমরা? তাহলে আমরা যে যে মাধ্যমিক বাজার বা সেকেন্ডারি মার্কেটের কথা বললাম, অ্যাকচুয়ালি সেকেন্ডারি মার্কেটটাই হচ্ছে স্টক মার্কেট বা স্টক এক্সচেঞ্জ। ওকে, তো আমরা এখন দেখবো হচ্ছে স্টক এক্সচেঞ্জ আসলে কী কী কাজ করে থাকে। ঠিক আছে, তো স্টক এক্সচেঞ্জ সাধারণত যে কাজগুলো করে থাকে সেগুলোকে যদি আমরা সামারি করি তাহলে এমন দাঁড়ায়। কোনো প্রতিষ্ঠান তার শেয়ার যদি জনগণের কেনার উদ্দেশ্যে বাজারে ছাড়তে চায় তবে তাকে কী করতে হয়, স্টক এক্সচেঞ্জের স্বর্ণাপন্ন হতে হয়। আমরা সেটা সংজ্ঞা থেকেই শিখেছি। স্টক এক্সচেঞ্জের সক্রিয় ভূমিকার কারণে বাজারে হচ্ছে নতুন শেয়ার ইস্যু কী হয়, সহজ হয়। আচ্ছা, এতে স্টক এক্সচেঞ্জ কিছু নিয়মের অধীনে পরিচালিত হয়। এসব নিয়মের কারণে স্টক এক্সচেঞ্জে প্রকৃত সিকিউরিটি লেনদেন হয়, যেখানে হচ্ছে কোনো জাল সিকিউরিটি বা কাউন্টারফিট সিকিউরিটি লেনদেন হওয়ার সম্ভাবনা থাকে না। ঠিক আছে, স্টক এক্সচেঞ্জ জনগণের হচ্ছে আস্থা বা বিশ্বাস বাড়ায়, ফলে জনসাধারণ কী করে, শেয়ারে অর্থ বিনিয়োগ করতে ভয় পায় না। স্টক এক্সচেঞ্জে বিভিন্ন প্রতিষ্ঠান কী করে, শেয়ার, স্টক, ডিভিডেন্ড প্রভৃতি কেনা বেচায় সাহায্য করে। আচ্ছা, কোনো সিকিউরিটি যদি প্রয়োজনের সময় বিক্রি না হয় তবে সে সিকিউরিটি কিনবে না। স্টক এক্সচেঞ্জ সিকিউরিটি বিক্রি কী করে, নিশ্চয়তা দেয়, ফলে সিকিউরিটির তারল্য নিশ্চিত হয়। আমরা জানি তারল্য কী, তারল্য হচ্ছে কোনো সম্পদ বা সিকিউরিটিকে নগদে রূপান্তরের ক্ষমতা, অর্থাৎ কোনো সিকিউরিটিকে নগদে রূপান্তরের যে ক্ষমতা যথাযথ মূল্যে, সেই ক্ষমতাটাকে হচ্ছে তারল্য বলে। আমরা শিখেছি প্রথম চ্যাপ্টারে তারল্যের সংজ্ঞা। তো শেয়ার বাজারে তারল্যটা নিশ্চিত করে হচ্ছে স্টক এক্সচেঞ্জ। ওকে, স্টক এক্সচেঞ্জ বিনিয়োগ স্থানান্তরের সুবিধা দেয়, ফলে বিনিয়োগকারীরা তাদের বর্তমান বিনিয়োগ বিক্রি করে বেশি লাভজনক প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে পারে, অথবা অধিক ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে কম ঝুঁকিপূর্ণ বিনিয়োগে হচ্ছে নিজেদের বিনিয়োগটাকে স্থানান্তর করতে পারে। ঠিক আছে, তো প্রতিষ্ঠান যদি তার শেয়ারের বাজার মূল্য নির্ধারণ করতে চায় তাহলে স্টক এক্সচেঞ্জের স্বর্ণাপন্ন হতে হয়। প্রতিষ্ঠানের শেয়ার কেনা বেচার জন্যে উপস্থাপন করা হোক বা না হোক, স্টক এক্সচেঞ্জ সক্রিয় হলে শেয়ারের বাজার মূল্য নির্ধারণ করা কী হয়, সম্ভব হয়। আমরা জানি ডিটারমাইনিং দ্য ভ্যালু অফ বা প্রাইস অফ শেয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফাংশন অফ স্টক এক্সচেঞ্জ, কারণ শেয়ারের যদি মূল্য নির্ধারণ করা না হয় যথাযথ, হ্যাঁ, ডিমান্ড এবং সাপ্লাই এর বেসিসে, কোম্পানির আর্নিং বেসিসে, তাই না, তাহলে হচ্ছে, তারপর হচ্ছে কোম্পানির নেট এসেট বেসিসে, যদি হচ্ছে কোম্পানির শেয়ার প্রাইসটা অ্যাক্টিভলি নির্ধারণ করা না হয় তাহলে সেখানে শেয়ার কেনা বেচাটা ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। তো এই শেয়ারের প্রাইস নির্ধারণের কাজটাও কী করে থাকে, স্টক এক্সচেঞ্জ করে থাকে। তারপরে বাজার পরিচালনা এবং নিয়ন্ত্রণ, এবং সেই সাথে বিনিয়োগকারীদের কোনো অভিযোগ থাকলে সেই অভিযোগ হচ্ছে গ্রহণ করে হচ্ছে এই স্টক এক্সচেঞ্জ। তো আমরা জানি আমাদের দেশে বাংলাদেশে কী আছে, দুইটা স্টক এক্সচেঞ্জ আছে, একটা হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ, অন্যটা হচ্ছে চিটাগং বা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, একটা সিএসএ, একটা হচ্ছে ডিএসই। তো অন্য এক লেকচারে আমরা সেই দুইটা মার্কেট সম্পর্কে জানবো। আজকে আমাদের পাঠ অতটুকুই ছিল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে যা শিখলাম তা হচ্ছে শেয়ার বাজার কী বা স্টক মার্কেট কী। আমরা জানি শেয়ার বাজার বা স্টক মার্কেট হচ্ছে এমন একটি বাজার যেখানে হচ্ছে শেয়ার কেনা বেচা করা হয়। কার্যকারিতার ভিত্তিতে আমরা শেয়ারকে হচ্ছে স্টক মার্কেটকে দুই রকম দুই প্রকার দেখেছি আমরা মার্কেট। একটা হচ্ছে প্রাথমিক বাজার বা প্রাইমারি মার্কেট, যেখানে কোম্পানি এবং বিনিয়োগকারীর মধ্যে লেনদেন হয়। অন্যটি হচ্ছে মাধ্যমিক বাজার বা সেকেন্ডারি মার্কেট, যেখানে বিনিয়োগকারীর সাথে বিনিয়োগকারীর লেনদেন হয়। ওকে, এবং সেই সাথে আমরা হচ্ছে আজকে দেখলাম স্টক এক্সচেঞ্জের কার্যাবলী, স্টক এক্সচেঞ্জ কী কী কাজ করে থাকে বিনিয়োগকারীদের জন্য বা কোম্পানির পক্ষ হয়ে। ওকে, তো ঠিক আছে, আজকে আমাদের পাঠ এতটুকুই থাক। আশা করছি তোমাদের কাছে পাঠ আনন্দদায়ক লেগেছে। তোমরা অবশ্যই আমার এই লেকচার উপভোগ করার পর বই থেকে দেখে পড়ে ফেলবে, পড়া জমিয়ে রাখবে না। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফিজ।